আপনারা দেখতে পাচ্ছেন কেউ পাঁচিল টপকে পালাচ্ছে, কেউ মোবাইলকে পুকুরে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কেউ চৌদ্দতলা থেকে প্রচন্ড চিন্তায় উল্টোপাল্টা ভুল করছেন। এদিকে দুয়ারে দুয়ারে সিবিআই চলে যাচ্ছে, কখন কার কি নথি বেরিয়ে যাচ্ছে সেই জন্য আজকে দেখছিলাম টিভিতে বাংলায় নথি পোড়ানো হচ্ছে। পুরো পশ্চিমবঙ্গটাকেই তো ছায়া করে দিয়েছে বাবা, এবারে কাগজপত্র পোড়াতে শুরু করেছে যাতে কোন ডকুমেন্টস না থাকে। এই সরকার এতদিন করে চলেছে, এত দুর্নীতি করেছে, এত দুর্নীতি করেছে যে আমরা যখন সরকারে আসব তখন আমরা কোন কাগজপত্রই পাবো না। সব তো চাকরি থেকে শুরু করে চোর ডাকাত মস্তান গুন্ডা সবাই রাজত্ব ছিল এই তৃণমূল সরকার, তাতে আপনারা দেখতেই পাচ্ছেন। মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের সকলের, আমাদের সকলের প্রিয় আমাদের নন্দীগ্রামের বিধায়ক লিডার অফ অপোজিশন বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন শুভেন্দু অধিকারী মহাশয় আছেন, তার জন্য একটা জোরে হাত তালি। শুভেন্দু অধিকারী নিজে বড় দুর্নীতিগ্রস্ত, নারদা সারদা থেকে বাঁচার জন্য তিনি বিজেপিতে নাম লিখিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী হতেন না। আন্দোলন করতে গিয়ে আমি 42 দিন জেল খেটেছি, মার খেয়েছি, কিন্তু উনি কখনো জেল খাটেননি, মারও খাননি। সিঙ্গুরের মানুষ কোনোদিন দেখেননি আমি চুনবালি ছুরকির কারবার করেছি। সিঙ্গুরে মানুষ জানেন আমি জুট মিলে কাজ করতাম আমার এবং চাষ করতাম। আমার স্ত্রী ডাক্তার করবী মান্না হোমিওপ্যাথি ডাক্তারি করতেন। উনি যখন তৃণমূলে ছিলেন তখন সুস্থতা ছিল, আর বিজেপিতে গিয়ে মনে হয় অসুস্থ হয়ে পড়েছেন, আর মাঝে মধ্যে মনে হয় নেশা ভাং করছেন। সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে টেক্কা দেওয়ার জন্য গরম গরম কথা বলছেন, কেন্দ্রের এজেন্সি দিয়ে যেভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছেন তাতে ওনাকে 24 সালের পর বিজেপি অফিসে চা বইতে হবে। হিন্দু বীরকে একটু পরে ফুলের মালা পরাবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমী গণদেবতা জনতা জনার্দন, বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি সুকান্তের সমক্ষ কার্যকর্তা বরেণ্য নাগরিক বৃন্দ, অগ্রজদেরকে প্রণাম নিবেদন করি, মাতৃশক্তিকে বন্দনা করি, সতীর্থ অনুযোগের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। গত 3 এপ্রিল এখানে একজন এসেছিলেন, আর 18 এপ্রিল আমরা রাষ্ট্রবাদীরা এখানে এসে গেছি। 3 তারিখে কে এসেছিলেন? আপনি কি হালি শহরে ফ্ল্যাট খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বলদেঘাটা হনুমেট অ্যাপার্টমেন্টে। এখানে আপনি পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আপনার পছন্দের ফ্ল্যাটটি, আর এখানে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা জল সরবরাহ, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা এবং 24/7 নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে 2-হুইলার পার্কিং এর ব্যবস্থা। তাই আর কি ভাবছেন, আজই যোগাযোগ করুন 7003067268 অথবা 8420934541 এই নম্বরে। পিপি বর এসেছে,
যাবি তো। আমার বেনারসি একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিনার। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া।